কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতির নেতা কর্মীরা, ভাড়া সমন্বয়ের দাবি বাস মালিক শ্রমিকদের, আর জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে বাস ট্রাক কাভার্ড ভ্যান বন্ধ, তাই রাজধানীর প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা। পরিবহন মালিকদের সাথে আলোচনা না করে ডিজেলের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। দাবি দাম বৃদ্ধির সাথে সাথে যাত্রী ভাড়া সমন্বয়ের। পূর্বের ভাড়াটাই এখন রিশিডিউল বাস্তবায়ন হয় না, তার মধ্যে আবার তেল বৃদ্ধি করা হয়েছে, এটা তো মালিকদের মানে একটা চরম দুর্যোগের মধ্যে মালিকরা করছে। গতকালকে আমরা মালিকরা গাড়িগুলো চালাইছে এই বৃদ্ধি তেল নিয়ে, কিন্তু প্রত্যেকটা মালিক ঘুরে এসে দেখছে তাদের গাড়ির তেল কেনার পর কোনো টাকা তাদের নাই, শ্রমিকদের বেতনও দিতে পারতেছে না এবং মালিকও কোনো কিছু পাইতেছে না। ভাড়া সমন্বয়ের সাথে সাথে মজুরি বাড়ানোর দাবি পরিবহন শ্রমিকদের। মালিকরা যে দাবি করছে যে তাদের যদি ভাড়া বৃদ্ধি হয় তাহলে আমরা আমাদের শ্রমিকদের একটা দাবি থাকবে, এই ভাড়া বৃদ্ধির সাথে আমাদের ন্যায্য মজুরি ডজন একটা সমন্বয় করে দেওয়া হয়। তবে ভাড়া সমন্বয় নয়, বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এই পণ্য পরিবহনের সাথে আমাদের যাত্রী পরিবহনের সাথে কোনো মিল নেই, মিল নেই বলতে নেই, তারা তেলের দাম বাড়াইলে তাকে গাড়ির যাত্রীর ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু আমাদের তো মিল নেই, আমরা তো পণ্যটা নিই। আমরা ঢাকা চট্টগ্রাম এখন আপডাউনে আমাদের 2200 টাকা বেড়ে গেছে, কিন্তু এখন এমন সময় দেখা যাচ্ছে আমরা ঢাকা চট্টগ্রামে আমাদের 2200 টাকা ড্রাইভার হেল্পার দিয়া ক্যাশেই বাসে না, তো যদি আমাদের 2200 টাকা বাঁচিয়ে দেয় তাহলে তো দাম নিন। আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা করে নাই, পূর্বাভাস দেয় নাই যে আগামী এই তারিখে তেলের দাম বাড়বে, হঠাৎ করে রাত 12টায় ঘোষণা দিয়েই তেলের দাম বৃদ্ধি করে দিয়েছেন। যে দাম নূতন দায়িত্ব করছে ওই দাম প্রত্যাহার করুক, আগের দামে চলে যাক। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।